আমি দেখুন আমাকে আজকের এরকম দেখছেন, আমি পুরো জিরোতে ছিলাম, মানে আমার একটা বলতে তো কোনো আপত্তি নেই, আমার একদম গ্রামের মানুষ আমি, আমার বাড়ি ছিল আমতলা, আমার বাড়ি ছিল আমতলায়, আমতলা থেকে আমি আজকের বাঁশধনী টালিগঞ্জ বাঁশধনীতে আছি, আমার দুটো ফ্ল্যাট, এখানে তিনখানা চারখানা বাড়ি আছে শুধু এখানেই, প্লাস আমতলা আমার বাগান বাড়ি পুকুর সব কিছু আছে, বুঝতে পারি, শুধু এই ব্যবসা করেই করেছি, শুধু হুঁশিয়ারি ব্যবসা থেকে এসেছি, আমার কোম্পানি SS ফ্যাশন, রূপার সাথে আমার কন্ট্যাক্ট চলে, রূপার সাথে, রূপা গেঞ্জির সাথে, প্রচন্ড হেল্প করবো, পুরো পুরো হেল্প করবো, কেন আমার এজ এমনি অনেক হয়ে গেছে, আমি চাইছি কেউ ভালোভাবে ব্যবসা করুক। দেখুন আমাদের ব্যবসার কোনো নেগেটিভ নেই, ব্যবসা ভালো চলে, সোনা ব্যবসায় ছাই বিক্রি হয়, গেঞ্জি ব্যবসায় কাপড়ের টুকরোও বিক্রি হয়, কোনোটা ফেলা নেই, কিন্তু ভালোভাবে তাকে ব্যবসা চালাতে হবে, এবার সেই যদি ব্যবসার লাইন কিছুই না বোঝে, আমার দিক দিয়ে আমি তাকে যথেষ্ট হেল্প করব, কিন্তু তাকে বুঝে নে তাকে চালাতে হবে, যে কোনো জিনিস, আপনি যদি গাড়ি চালানো শেখেন আপনাকে কিছু মানুষ যারা ব্যবসা শুরু করে অভিজ্ঞতা না থাকায় এবং সঠিক জায়গার সন্ধান না পেয়ে ব্যবসা শুরুতেই ক্ষতির সম্মুখীন হয়, সঠিক পথ না পেয়ে বা কী ব্যবসা করবে সেটা বুঝতে না পেরে অধিকাংশ মানুষই 5-10 হাজার টাকা চাকরিতে সারা জীবন কাটিয়ে দেয়। বিজনেস ইনফো চ্যানেলের উদ্দেশ্য ব্যবসা শুরুতেই আপনাদের সঠিক যোগাযোগ ও সঠিক লাভজনক ব্যবসার খবর পৌঁছে দেয়া। রেডিমেড গার্মেন্টসের ছোটো বড় মাঝারি কারখানা করতে যাবতীয় প্রয়োজনীয় মেশিনারি নতুন ও পুরানো খুব স্বল্প মূল্যে এখানে পাবেন। আজ আমরা এমনই এক বিজনেস এবং এমন এক মানুষের সন্ধান দিতে চলেছি যিনি এই ব্যবসা লাস্ট 40 বছর ধরে করছেন এবং তিনি তার অভিজ্ঞতা দিয়ে ব্যবসা সংক্রান্ত সমস্ত রকম সহযোগিতা করবেন। এই ধরনের ব্যবসা সংক্রান্ত আরও ভিডিও দেখতে ও আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, মালতি মেশিনারি অ্যান্ড ইটস স্পেয়ারস, বাঁশধনি মেড্ডো বাসে বাঁশধনি নামবে, মাস্টারদা সূর্য সেন মেড্ডো, আর বাঁশধনি সুপার মার্কেট বললে বাঁশধনি নামবে, ওখান দিয়ে হেঁটে 7-8 মিনিট লাগবে, আর রিক্সায় এলে 5 মিনিটে হয়ে যাবে, অটোতেও আসতে পারে, রিক্সাতেও আসতে পারে, এসে 5 মসজিদ খাটাল 5 মসজিদ, আর নাহলে গুগলে সার্চ করবে মালতি মেশিনারি অ্যান্ড স্পেয়ারস। হ্যাঁ বলছি, এখানে আপনি পাবেন জুকি, সিরুবা, জ্যাক এবং অরবিটো, বুর্স, সিঙ্গার, এই কটা ব্র্যান্ডের মেশিন আমার এখানে পাবেন, বেশ একদম সিঙ্গার। এবারে এরপরেও আপনি ওল্ড মেশিন পাবেন, ওল্ড পুরানো মেশিন পাবেন সব কিছু। হ্যাঁ দেখে দেখে নেন, এই কাজ মেশিন, বোদাম মেশিন, ওল্ড দেখিয়ে দাও কিছু, এবারে এসে কাজ মেশিন, বোদাম মেশিন, এই যে ওর ফিট করা আছে বুঝলে, এটা সিঙ্গেল লিডল বলে, লক স্টিচ, যেটার মধ্যে আপনি শার্ট প্যান্ট কোট চুড়িদার নাইটি সায়া ব্লাউজ সব কিছু সেলাই করতে পারবেন, গেঞ্জির টি শার্ট, এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু এর ফার্স্ট হ্যান্ড আছে, সেকেন্ড হ্যান্ড এগুলো আপনি 14,000 পাবেন ডাইরেক্ট ডাইপ, ফার্স্ট হ্যান্ড হলে 20,000 প্লাস GST পড়বে। স্যান্ডো মেশিন ওই একই, ওটা জ্যাক, এটা স্যান্ডো, এটা নতুন নিলে 18,000 প্লাস GST, সেকেন্ড হ্যান্ড এটা আছে 12,000, আর এটা কাজ মেশিন আছে, একবারে বলে দিচ্ছি সব, ওটা ফিট আপ দ্য আর্মল আছে, এটা বাট্টেক মেশিন আছে, এটা আমাদের যে জিন্স প্যান্ট আছে তার লুপ্পি যে থাকে বেল্ট লাগানোর, ওর বাট্টেক হয় এবং ফ্লাই থাকে এখানে, ফ্লাইয়ের এখানে বাট্টেক করা হয়, বাট্টেক মানে টাক যাকে বলে, ওইটা সেলাইটা খুলবে না, এই যে সেলাইটা স্টিচটা দেখাচ্ছি, এইরকম ধরনের কাজ এটার মধ্যে হয়। নিউ কিনলে এটা 1.5 লাখের ওপরে পড়ে যাবে, আর সেকেন্ড হ্যান্ডের মধ্যে আপনার ওই নিউ, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড আপনার 30-40 এরম দামের মধ্যে হয়।
এটা হেড স্টিল, এটার মধ্যে আমরা গেঞ্জির এখানে যে ফিল্মের ফটো দিই কি অন্য ফুলের ফটো দিই, যে ছাপাগুলো হয় এরমভাবে এরম চাপলেন এরম তুলে দিলেন, ওখানে টাইমিং সেট করা আছে, ও বলে দেবে কখন হয়ে গেল, তখন তুলে ফেলতে হবে। গেঞ্জির মধ্যে স্টিকারগুলো প্রিন্ট আউট করা হয়, প্রিন্টিং করা হয়। এটা সেকেন্ড হ্যান্ড আছে। ফার্স্ট হ্যান্ডের 28-30 হাজারের মতো দাম আছে, সেকেন্ড হ্যান্ড আমরা এগুলো 11-12 হাজারে দিয়ে দিচ্ছি। এটা ছোট আছে হচ্ছে, এগুলো 6-7 হাজারের মধ্যে হয়ে যাচ্ছে, এরও দাম অনেক আছে, কিন্তু 6-7 হাজারে আমরা বিক্রি করি। সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড নতুন নিতে গেলে 10-12 হাজার পড়ে যাবে। সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড নিউ সব পাওয়া যায়। এটা ছোট আছে, সবচেয়ে গেঞ্জির পিছনে লেবেল লাগানো হয়, যেটা সাইজ লেবেল, ব্র্যান্ডের নাম যে থাকে আর সাইজ লেবেল থাকে। এটা নতুন কিনতে গেলে 7,500 টাকা পড়ে, সেকেন্ড হ্যান্ড আমরা 3.5-4-এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা সিঙ্গার আছে, সিঙ্গারের মেশিং আছে, ওভারলক ফেললক লক আছে এর মধ্যে, আর এছাড়া এর স্ট্যান্ড টেবিল আছে এটা সিঙ্গারের। এছাড়া আমার কাছে বুশ আছে, এই যে বুশের স্ট্যান্ড টেবিল, আর পিছনে পিছনে বুশের মেশিং আছে, ওদিকটা ঘোরাও একটু ক্যামেরাটা। হ্যাঁ, বুশ বুশের আছে, এই দিকটা জ্যাক আছে, সব জ্যাকের ফেললক, এটা লক আছে, ফেললক এটা ইউবিটি লক আছে, এটা ফেললক আছে, এটা ওভারলক আছে, ওপরে ওভারলক আছে, এগুলো এগুলো লক আছে। আজকের আমার যাবে, যার জন্য এরমভাবে রেখেছি বার করে। হ্যাঁ, এ যে ওখানে ওখানে দেখলেন যেটা সেকেন্ড হ্যান্ড দেখালাম হিট স্টিল, এটা জ্যোতি আছে, এটা নিউ আছে, যেটা 7,500 টাকা বলছিলাম এইটা আছে। আর এখানে আছে আপনার ডাইরেক্ট ডাইভ সার্ভো মোটর, সব এগুলো সার্ভো মোটর আছে, সুতো গোটানো মেশিন আছে, এই সমস্ত মেশিন আমার নিজস্ব সব ডিলারশিপ আছে, টোটাল আমি হোলসেলও করি রিটেলও করি সব কিছুই করি। মেশিনের পার্টস এটা আমি করছি 17 বছর হয়ে গেছে মেশিন, আর গেঞ্জি লাইনে আছি 48 ইয়ার্স। রূপার সাথে আমার কন্ট্যাক্ট চলে, রূপার সাথে, রূপা গেঞ্জির সাথে। প্রচন্ড হেল্প করবো, পুরো পুরো হেল্প করবো, কেন আমার এজ এমনি অনেক হয়ে গেছে, আমি চাইছি কেউ ভালোভাবে ব্যবসা করুক। হ্যাঁ, এইটা দেখুন, এই মেশিনটা একদম কম বাজেটে, এর দাম নতুন 16-17 হাজার, 18 হাজার এরম দাম আছে। এটা আমি 6,500 টাকায় দিয়ে দিচ্ছি, স্ট্যান্ড টেবিল মোটর কমপ্লিট, একদম 6,500। এটা ব্রাদার মেশিন আছে, নিচেও আছে এগুলো ব্রাদার, ব্রাদার 7,000 পেয়ে যাবেন, স্ট্যান্ড টেবিল মোটর কমপ্লিট, আর চায়নার মধ্যে যেটা নেবেন সব 6,500 পেয়ে যাবেন, স্ট্যান্ড টেবিল মোটর কমপ্লিট। আর ওভারলক আছে 9,000 থেকে 11,000-এর মধ্যে পেয়ে যাবেন, সব সব ব্র্যান্ডেড পেয়ে যাবেন, 6,000-এর মধ্যে পেয়ে যাবেন, অনেক আছে আমার কাছে। বোদাম মেশিন পেয়ে যাবেন 20-25 হাজার টাকার মধ্যে, বোদাম মেশিন পেয়ে যাবেন, ফোর থ্রেড মেশিন, গেঞ্জি করতে পারবে, জামা প্যান্ট ইন্টারলক করতে পারবে, এটার মধ্যে গেঞ্জি টি শার্ট যা করবেন সব হবে, মাত্র এর দাম 11,000 টাকা, স্ট্যান্ড টেবিল মোটর কমপ্লিট, সেট বসানো আছে। নতুন নিতে গেলে জ্যাকের আমার কাছে পাবেন 30,000 প্লাস জিএসটি পড়বে, আর অন্য ব্র্যান্ডের 27,000 প্লাস জিএসটি, তার চেয়ে কমে আছে, যদি কম দামে চান কম দামে দিতে পারবো, 22-24 হাজারের মধ্যে পেয়ে যাবেন অনেক ব্র্যান্ড। সেকেন্ড হ্যান্ড ভালো সার্ভিস দেবে, আমরা একটা সার্ভিস ফ্রি দেবো, মেশিন চালিয়ে যে কোনো কাপড় যে কোনো যা কিছু আনবে কাপড় চালিয়ে বুঝিয়ে তাকে দেখিয়ে দেবো সব কিছু, প্লাস মেশিন যাওয়ার পর একটা সার্ভিস ফ্রি দিয়ে দেবো। হ্যাঁ, এটা সিরুবা ফেললক আছে, আমরা এর মধ্যে সার্ভো মোটর লাগিয়ে আমরা 26-28 হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো খুব ভালো মেশিন, তাইওয়ানের মেশিন, এগুলো চায়না নয়, এর দাম একটা 78 হাজার টাকা আছে নতুন, আর সেকেন্ড হ্যান্ড নিলে আপনি ওই 28-26-25-20 হাজার টাকা, হ্যাঁ 20 হাজার টাকায়ও দিয়ে দেবো। এগুলো সার্ভো মোটর দিয়ে 26-28 হাজার টাকা নিচ্ছি, আর বড় মোটর দিলে 25-24-25 হাজার টাকা পেয়ে যাবে, সার্ভিস এর সার্ভিস সারা লাইফ চালাতে পারবে, খালি খারাপ হওয়ার কিছু নেই, খালি রিপেয়ারিং করতে লাগবে, খারাপ হয়ে গেলে আমরাই করছি রিপেয়ারিং, সেলাই দেখে নেন, সেলাইও ফার্স্ট ক্লাস সেলাই আছে। মেশিন আমার কাছে কিনলে দেখুন সার্ভিস একদম
এক বছর ফ্রি সার্ভিস আছে, প্লাস আমরা 3 বছর ওর কিছু কিছু জিনিস আছে সেগুলো আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি 3 বছর দিচ্ছি। ভিতরে যে সার্কিট বোর্ড ফোর্ড আছে, সেন্সার আছে, এগুলো আমরা 3 বছর গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি। ফ্রিতে পাবে, ফ্রিতে পাবে। সেকেন্ড হ্যান্ডের মধ্যে কিছু নেই, এগুলো সব ফার্স্ট হ্যান্ডের মধ্যেই আছে। 3 বছর গ্যারেন্টি ওয়ারেন্টি দুটোই আছে। আর সেকেন্ড হ্যান্ড মেশিনের মধ্যে আমরা একটা সার্ভিস ফ্রি দিই, চালিয়ে দেখিয়ে দিই, প্লাস একটা সার্ভিস ফ্রি দিই। যে মেশিন কিনবে ফিটিং ফিটিং কি তাকে নিজেকে করতে হবে? না, সব আমরা করে দেবো, করে আমরা চালু করে তাকে দেখিয়ে দেবো একদম। তাকে সমস্ত দিক দিয়ে আমরা হেল্পও করতে পারি। আচ্ছা স্যার, সমস্ত রকম ব্যবসার নেগেটিভ দিক বা পজিটিভ দিক আছে, তো এই ব্যবসার একটু যদি খুলে বলেন। দেখুন, আমাদের ব্যবসার কোনো নেগেটিভ নেই, ব্যবসা ভালো চলে। সোনা ব্যবসায় ছাই বিক্রি হয়, গেঞ্জি ব্যবসায় কাপড়ের টুকরোও বিক্রি হয়, কোনোটা ফেলা নেই। কিন্তু ভালোভাবে তাকে ব্যবসা চালাতে হবে। এবার সেই যদি ব্যবসার লাইন কিছুই না বোঝে, আমার দিক দিয়ে আমি তাকে যথেষ্ট হেল্প করব, কিন্তু তাকে বুঝে নে তাকে চালাতে হবে। যে কোনো জিনিস, আপনি যদি গাড়ি চালানো শেখেন, আপনাকে প্র্যাকটিক্যাল ভালোভাবে শিখতে হবে, তবে চালাতে পারবে। না শিখে চালালে যা হয়, তা না শিখে ব্যবসা করতে গেলে যদি আপনি ভুলভাল চালান ব্যবসা, তাহলে প্রবলেম হবে। যদি ঠিক মতো চালান, ব্যবসা আগাবে পুরো। আর হেল্পের দিক দিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সমস্ত কিছু আপনার বলে দেবো, কীভাবে লেবার কাজ করবে, কীভাবে তাকে ইয়ে দেবেন, টাকা পয়সা চাইলে কি করবেন, সমস্ত কিছু আমার কাছে যদি জানতে চান, আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার, আরেকটা জানার ছিল, আপনার থেকে কেউ সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়ে স্টার্ট করলো প্রথম বিজনেস, তারপরে কদিন বিজনেসটা খুব ভালো চললো, তারপরে সে মনে হলো যে নতুন বিজনেস আরো বড় করে বাড়াবে, নতুন মেশিন কিছু নিল, সেকেন্ড হ্যান্ড মেশিন গুলো পরে সেগুলো সেকেন্ড হ্যান্ড মেশিন যদি আমার থেকে নেয় কেউ, সেকেন্ড হ্যান্ড মেশিন 1 বছর 1 মাস আমি তাকে এমনি ওয়ারেন্টি দিই, 1 মাসের মধ্যে আমাকে যদি ফেরত দেয়, তাহলে আমি কোনো পয়সা কাটি না, খালি একটা সীমিত ফিডিং চার্জ যেটা লেবার যায়, লেবার কস্টিংটা কাটি, এছাড়া কোনো পয়সা কাটি না। মনে করুন একটা মেশিন হয়তো 500-1000 টাকা কাটলাম, এরপর বেশি কাটি না আমি। রিটার্ন নিয়ে আবার তাকে যে সে যদি নতুন মেশিন নেয়, তাকে নতুন দিই, নতুনে 1 বছর সার্ভিস ফ্রি পাবে, 3 বছর তার পেয়ার্স পার্স কিছু মানে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে, সেই ওয়ারেন্টি গ্যারেন্টি পাবে সে। তার মধ্যে আমার আগে তো টপি ফপি দিত না, নতুন নতুন সবাই ব্যবসা শুরু করেছিল, তার মধ্যে এখানে জ্যাকের আমার টপি পেয়ে গেছি 3 বছর, 2 বছর করোনা গেছে, তার আগে টপি সিস্টেম ছিল না। তারপর আমার ওই যে ডিলার সার্টিফিকেট আছে, অথরাইজড ডিলার সার্টিফিকেট আছে এখানে। আচ্ছা 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 স্যার, আমাদের বিজনেস ইনফো চ্যানেলের কেউ ভিডিও দেখে কেউ যদি আপনার কাছে আসে, তার জন্য কিছু অফার থাকবে তো? হ্যাঁ, অফার তো নিশ্চয়ই থাকবে, ডিসকাউন্ট থাকবে, সব কিছু ডিসকাউন্ট দেবো, প্লাস গিফটও দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর যদি আপনার সঙ্গে আপনি যদি কিছু এনকারেজ করেন নতুন ব্যবসায়ীদের, এই ধরনের ব্যবসা স্টার্ট করতে চাইছে, সমস্ত রকম হেল্প করব আমি। দেখুন, আমাকে আজকের এরকম দেখছেন, আমি পুরো জিরোতে ছিলাম, মানে আমার একটা বলতে তো কোনো আপত্তি নেই, আমার একদম গ্রামের মানুষ আমি, আমার বাড়ি ছিল আমতলা, আমার বাড়ি ছিল আমতলায়, আমতলা থেকে আমি আজকের বাঁশধনি, টালিগঞ্জ বাঁশধনিতে আছি, আমার দুটো ফ্ল্যাট, এখানে 3-4খানা বাড়ি আছে শুধু এখানেই, প্লাস আমতলা আমার বাগান বাড়ি পুকুর সব কিছু আছে, বুঝতে পারছি। শুধু এই ব্যবসা করেছি, শুধু হুঁশিয়ারি ব্যবসা থেকে এসেছি। আমার কোম্পানি SS ফ্যাশন, এখন আবার মালতি মেশিনারি, SS ফ্যাশনের ফ্যাক্টরি 3খানা চলছে, একটা রূপা ধুলগড় চলছে, এখানে আমার নিজস্ব 2টো ফ্যাক্টরি আছে। কেউ যদি আসে, পুরো তাদের সমস্ত ফ্যাক্টরি দেখাবো, দেখে সে কিভাবে ব্যবসা করবে, তাকে সমস্ত কিছু হেল্প করবো। খুব ভালো লাগলো স্যার, ঠিক আছে।